হ্যালো আমেরিকা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে আমরা এসেছি আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর নিয়ে তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন আজ রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে একটি সাক্ষাৎকার তাছাড়া রয়েছে টেকসই উন্নয়নে নারী কিভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে ঝটিকা সফরে যাচ্ছেন সে সময় তার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার এই সফরের উদ্দেশ্য এবং দুই দেশের সম্পর্ক বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন আসানুল হক আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তিনি দুই বছর ধরে এই পদে নিয়োজিত রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের আজকে এই দু সালে এই দুই দেশের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করেন এই দুই বছরে আমি যেটা ফিল করি যে আওয়ার রিলেশনশিপ হ্যাজ রিচড এ কমেন্ডেবল পিক উইচ ইজ হুইচ ইজ গুড ফর বথ দ্য কান্ট্রিজ এবং জন কেরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যেহেতু বাংলাদেশে সফর করতে যাচ্ছেন সেটাও একটা ইঙ্গিত যে দুই দেশের সম্পর্ক কেমন এখন আমাদেরকে রেগুলারলি আমাদের একটা পার্টনারশিপ ডায়ালগ আছে সেটা হচ্ছে সাথে সাথে সিকিউরিটি ডায়ালগ সাথে সাথে মিলিটারি টু মিলিটারি ডায়ালগ এবং টিকফা তো আমাদের এখন যেটা হচ্ছে এই দুই বছরে যা দেখলাম এই চারটা ডায়ালগের মধ্যে আমাদের বেশ অগ্রসর হয়েছে ইনআ রিলেশনশিপ লট অফ নিউ থিংস অফ কাম আপ অ্যান্ড দ্য লট মোর উইলকাম ইন দ্য বাট এইটার রিফ্লেকশন আমার যেটা মনে হচ্ছে এটা হলো যে জন ক্যারি অ্যাট দ্য ফ্যাগ হ্যান্ড অফ দ্য 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 প্রেজেন্ট হেয়ার উনি যে যাচ্ছেন বাংলাদেশে ইট জাস্ট দ্যাট ইন্টারেস্ট ইজ ভেরি স্ট্রং ইন বাংলাদেশ ওবামা সরকারের সময় প্রায় শেষ এবং নতুন সরকার নভেম্বরে নির্বাচনের পর আমরা যুক্তরাষ্ট্রে একটা নতুন সরকার দেখব সেটা রিপাবলিকান হতে পারে সেটা ডেমোক্র্যাটিক হতে পারে কিন্তু এই শেষ দিকে এসে পররাষ্ট্রমন্ত্রী জন খেরির সফর একটা তাৎপর্যপূর্ণ একটা সিগনিফিক্যান্স আছে এটার দুই দেশের মধ্যে এই যে জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাস দমন বিরোধী যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবারে জন খেরির সফরে কি সেই বিষয়টা প্রাধান্য পাবে বলে আপনি মনে করেন আমার তো মনে হয় এইটি সবচেয়ে মানে দ্য মেন পয়েন্ট অফ ডিসকাশন হবে যে দ্য কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড দ্য কোঅপারেশন বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ এই ইন দিস ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া আরও আরও কিছু কিছু ইস্যুস আছে যে আমাদের যেই আগে থেকে আমরা চেষ্টা করতেছি যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস ফর আওয়ার কমোডিটিস ইন ইউএস মার্কেট অ্যাজ এন এলডিসি যেটা নাকি ইউএসএ অন্য অন্য এলডিসিদেরকে দিচ্ছে অ্যাফ্রিকান এলডিসিদেরকে আমরা এটাকে চাচ্ছি যেন যখন তোমরা দিচ্ছ তাহলে ইউরোপ ইউনিয়ন যারা যা যেভাবে দিচ্ছে সবাইকে সমানভাবে দেখে তারপরে দিচ্ছে সবাইকে সমান মাপে দিচ্ছে তো আমাদেরকেও কেন তোমরা দিবে না এইটাই আমরা এইটাও আলাপ আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে এবার একটু ভিন্ন প্রসঙ্গ আপনি দুই বছর ধরে এখানে রাষ্ট্রদূত পদে আছেন আপনার এখানে অভিজ্ঞতাটি কেমন এই দুই বছরের প্রথম থেকে যেটা আমি যেটা করলাম সেটা হলো যে আমি ইউএসটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ কমার্স ডিপার্টমেন্ট অফ লেবার ইউএসটি আর যেগুলো রেলিভেন্ট তো সেই সব জায়গায় সবার সাথে উপর থেকে নিচ পর্যন্ত সবার সাথে আই হ্যাভ মেট মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য অফিসার্স দেয় তারপরে আই হ্যাভ অলসো ফোকাস মাই অ্যাটেনশন অন দ্য কংগ্রেস অ্যান দ্য ক্যাপিটাল সো এইখানে আমাদের এই কাজটা মনে হয় যে আমরা ভালোভাবে করতে পেরেছি এবং সফল্য হয়েছে There is some sort of a, uh, coordination and good communication between the, the, the capital and the State Department. Uh, we feel that uh, Bangladesh's image has really gone up very high. Uh, and uh, there's a lot of, and particularly I must say this thing uh, on record, there's a lot of respect for Prime Minister Sheikh Hasina. Uh, for very many reasons. One is about her own background, the, the her tragic life and all that, the way she lost her, her both her parents and 18 members of her family in 75, August 15. to against terrorism, countering terrorism, and ensuring that and ensuring that we and that that this disease is eliminated from the soil of Bangladesh, and that. We must return Bangladesh to its secularism, this secularistic philosophy, the secularist way of, way of life, that inclusive way of life, uh, and the progressive way of life, and as well as you know, uh, our democratic way of life. So these are the things which, uh, which, which, when they hear, they have a lot of uh, respect, and they, and they quite happy with the present situation in Bangladesh right now and they are more happy যে about the relationship between our two countries and we also feel very happy আমরা যে embassity asi we feel very happy that we have been able to achieve uh, this লেভেল of, uh, of, of relationship between our two countries আপনি যেমনটা বললেন যে যুক্তরাষ্ট্র প্রশাসন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যেই অবস্থান নিয়েছেন তাতে যুক্তরাষ্ট্র প্রশাসন অত্যন্ত সন্তুষ্ট এবং মোহাম্মদ জিয়াউদ্দিন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আপনি দুই বছর পূর্ণ করলেন আপনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ টেকসই উন্নয়নে নারী কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারে সেখানে বক্তারা বলেন ভবিষ্যতে সমৃদ্ধ বিশ্ব গড়তে বাধা বিপত্তি এড়িয়ে নারীকে এগিয়ে যেতে হবে বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন So the report describes how companies can use the SDGs to find টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা নিশ্চিত করতে হলে প্রয়োজন অংশীদারিত্ব ওয়াশিংটন ডিসির গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ভূমিকা শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা প্ল্যান ইন্টারন্যাশনাল ইউএসের ভাইস প্রেসিডেন্ট অ্যান হাডকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারীর অংশগ্রহণের আলোকে কিভাবে নানা বাধা বিপত্তি অতিক্রম করে টেকসই উন্নয়ন করা সম্ভব সেসব নিয়ে কথা বললেন বাংলাদেশের নারীদেরকে দৃঢ় মনোবলের নারী উল্লেখ করে অ্যান হাডক বললেন বলছিলেন আমি যাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে বাংলাদেশের নারীরা মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী দেখেছি সুযোগ দিলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারে দেখেছি তরুণীরা এবং কম বয়সী নারীরা সেসব সুযোগ নিচ্ছেন এবং উন্নয়নে অবদান রাখছেন অনুষ্ঠানে কথা হলো ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশী আমেরিকান তরুণ নারী উদ্যোক্তা লিফট আপ এশিয়ার প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অফ কমার্স ফাউন্ডেশনের পরিচালক শামারুক মহিউদ্দিনের সঙ্গে বাংলাদেশে অনেক ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছে নারীরা তো আমরা অনেক কিছুর প্রগ্রেস দেখতে পেরেছি আপাতত কিন্তু একটা জায়গা এখন আমার মনে হয় যে অনেক কাজ দরকার যে বাল্য বিবাহ যে এখন অনেক হচ্ছে এটা একটা বিশাল সমস্যা বাংলাদেশে সেই জায়গায় একটু অগ্রগতি দরকার বিকজ ওখানে আমরা দেখছি যে নারীরা অনেক পিছিয়ে আছে এই কারণটাতে যেহেতু এখনও গ্রামেগঞ্জে এই সমস্যাটা এখনও বেশ ওয়াইড স্প্রেড দেখা যাচ্ছে যে নারীরা এখনও আগাতে পারছে না এই কারণে তো ওখানে যদি আরও কিছু ডেভেলপমেন্ট হয় যেখানে এনজিওরা কাজ করতে পারে এবং অন্যান্য যারা এটার ওপরে কাজ করছে আর একটু বেশি তারা ভয়েস পেতে পারে তাহলে আমার মনে হয় এই ইস্যুটা আমরা ভবিষ্যতে ট্যাকল করতে পারব এবং বাণিজ্যিক এরিয়াতেও নারীদের আরেকটু বেশি ভূমিকা দরকার অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা নারী উন্নয়ন নিয়ে কর্মরত ২৬ জন নারী অংশ নেন কথা হয় তাদের কয়েকজনের সঙ্গে নাইজেরিয়ার উদুকা বাংলাদেশের নারীদের সম্পর্কে বললেন বাংলাদেশি নারীরা দয়া করে কোনো কাজের জন্যে পুরুষের মুখের দিকে চেয়ে থাকবেন না নিজেই করে ফেলবেন ভারত থেকে আসা নারী মেঘা দেশাই বললেন বলছিলেন পরিবার সমাজ সংসার গড়ার প্রধান ভূমিকায় হচ্ছে নারীর আর এজন্যই সবার আগেই দরকার নারীর উন্নয়ন টেকসই উন্নয়নে নারীরা কি ভূমিকা রাখতে পারে আজকে নারীদের বিশাল সমাবেশে এ কথাই প্রচার করলেন বললেন বিভিন্ন দেশ থেকে আসেন নারীরা সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের প্রতিবেদনগুলো আপনারা যদি আরেকটু বিস্তারিত দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ভিওএ বাংলা ওয়েবসাইটে তাছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবের ভি বাংলা চ্যানেলে আমরা প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানগুলো আপলোড করে থাকি দেখা হবে আগামী সপ্তাহে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা